টিপস ভ্রমণে সবাইকে জানাই স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমাদের আজকের আলোচনার বিষয় মেকআপের আগে ত্বকে মাখন তিন ফেস প্যাক আসুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেই নিয়মিত মেকআপ করলে এমনিতেই ত্বক রুক্ষ হয়ে যায় কারণ বিভিন্ন প্রসাধনীতে থাকে কেমিক্যাল এর প্রভাবে ত্বক জেল্লা হারায় তাই ত্বকের ক্ষতি পুষিয়ে নিতে ও উজ্জ্বলতা বাড়াতে মেকআপের আগে মাখন তিন ফেসপ্যাক এই প্যাকগুলো মুখের খসখসে ভাব আর চামড়া ওঠা দূর করবে আবার মেকআপটাও ত্বকে খুব সুন্দরভাবে সেট করতে সাহায্য করবে চলুন তবে জেনে নেওয়া যাক তেমনই তিন ফেসপ্যাক সম্পর্কে সবজির ফেসপ্যাক ফলের পাশাপাশি সবজির ফেসপ্যাকও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এটি তৈরি করতে টমেটো ও শশা ব্লেন্ড করে ছেঁকে রস আলাদা করে নিন এই রসের সঙ্গে বেসন মিশিয়ে পেস্টের মতো মিশ্রণ তৈরি করুন তারপর মধু কয়েক ফোঁটা অলিভ অয়েল ও সামান্য লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করুন শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এরপর নরম সুতি কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে মুখ মুছে পরিষ্কার করে ফেলুন ফলের ফেস প্যাক ত্বকের জন্য অনেক উপকারী এটি তৈরি করতে প্রথমে কমলার খোসা বেটে বা কড়া রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন পাকা কলা অথবা পাকা পেঁপে চটকে মিহি করে নিন এর সঙ্গে কমলার খোসা কয়েক ফোঁটা গ্লিসারিন সামান্য মধু টক দই ও অর্ধেকটা লেবুর রস ভালোভাবে মিশিয়ে নিন তারপর গলা ও মুখে এই মিশ্রণ ব্যবহার করে আধা ঘন্টা অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন ডিম ও দুধের ফেসপ্যাক ডিম ও দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন বিশেষ এক ফেসপ্যাক জন্য প্রথমে ডিমের সাদা অংশ ফেটিয়ে নিন এর সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে নিন এরপর কাঁচা হলুদ বাটা ও মুলতানি পাটি মিশিয়ে পেস্ট তৈরি করুন ত্বকের শুষ্কতা ও রক্ষতা দূর করতে এই ফেস প্যাক সাহায্য করবে এই পেস্ট তৈরির পর দশ মিনিট রেখে দিন এরপর মুখমণ্ডল ও গলায় লাগিয়ে রাখুন শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন প্রতিবার ভারী মেকআপ করার আগে এই ফেস প্যাকগুলো ব্যবহারের মাধ্যমে ত্বকের জেল্লা আরও বাড়াতে পারবেন আশা করি আজকের টিপসটি অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য